আবার বলে কি আমেরিকি উনার পেছনে লেগেছে, আরে কে বলেছে আমেরিকি আবার তোমার নাকি কি বলে পালিয়ে বেড়াচ্ছে তুমি আমেরিকার বইয়ে, এত বই কিসের, আমেরিকার কি দরকার পড়ছে আমার শেখ হাসিনাকে এখানে পালানি বেড়ানোর জন্য, আবার নিজে নিজে স্বীকারোক্তি দিচ্ছে। সুতরাং তোমার মধ্যে যে ভয় ভীতি আসছে এবং তুমি যে উল্টাপাল্টা কথা বলা শুরু করেছো, জনগণকে ভয় দেখিয়ে লাভ নাই। বঙ্গবন্ধু তো একবার আওয়ামী লীগ বিলুপ্ত করে গিয়েছে, জেনারেল জিয়াউর রহমানের বদান্যতায় দেশে ফিরেছেন, এগুলো ভুলে যান। তারপরে আবার আওয়ামী লীগের লাইসেন্স নিয়েছেন জিয়াউর রহমানের সময়, তারপরে এখন এসে মাথার উপর চেপে বসছেন, বাহ, আর দিন রাত গালাগালি করেন। যাদের বদান্যতায় আপনি রাজনীতির মাঠটা পেয়েছেন তাদের বিরুদ্ধে 24 ঘন্টা, যারা কোনো নির্বাচনেই নাই 24 ঘন্টা বলছে এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকে এই করতে হবে, ওদের আজকেও বলেছে যে নির্বাচন নাকি পণ্য করতে চায়। আরে নির্বাচন তো তুমিই পণ্য করে দিয়েছ, এটা আবার প্রত্যেক দিন বলার দরকার কি? প্রতিনিয়ত বলে নির্বাচন পণ্য করছে, বানচাল করছে, নিজেই পণ্য করো, নিজেই বানচাল করো, নিজেই বাংলাদেশের সব কিছু ধ্বংস করো, আবার অপরপক্ষকে গালাগালি করো। এগুলো থামাও, এনাফ ইজ এনাফ। সুপ্রিম কোর্ট বলেছিল, রং হেডেড কথাবার্তা কম বলতে বলেছিল, কিন্তু তুমি সেই কথা রাখো নাই। সুতরাং বাংলাদেশকে ভুল জায়গায় তুমি নিয়ে যাচ্ছ, আশা করি বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। ইতিমধ্যে তোমাদের খবর হয়ে গেছে যে 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণ তোমার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন তো মনে হচ্ছে 2014 আপনারা কারেক্ট ডিসিশন নিয়েছিলেন, 2018 আপনি ইনকারেক্ট ডিসিশন নিয়েছেন, এর বিশ্বাস করার কোনো কারণ নেই। আরে বাবা, আপনারা 2014 কেন বলেন, 2008 কী হয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনকে প্রণববাবু বলে গেছেন না? উনি তো লিপিবদ্ধ করে গেছেন, ফখরুদ্দিন মঈনুদ্দিনকে আমি বলে হাসিনাকে ক্ষমতায় এনেছি, এরপর আর কিছু থাকে? তো বাংলাদেশে কী হবে না হবে সেটা ভারত ঠিক করে দেয়। আমি বলছিলাম কি হাসিনার বাংলাদেশ, এখন দেখি মোদী হাসিনার বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশের কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব আছে? আপনি আমার কৃষি খাতটাকে নষ্ট করে দিয়েছেন। আজকে ভারতের চাল না হলে আমার চলে না, আলু না হলে ডিম কি পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে কাঁচামরিচ পর্যন্ত, মোদী কত বড় খেলোয়াড় দেখেন। হাসিনাকে রাখার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, এবং এটা আরও চলবে, কারণ এখানে ভারতের স্বার্থ। এবং যদিও তারা বলে বাংলাদেশের জনগণ, কালকেও বলেছে এক মুখপাত্র যে বাংলাদেশ ঠিক করবে, এগুলো উপরের কথা। 2008 যেমন প্রণববাবু স্বীকারোক্তি দিয়ে গেছেন, 2014 সুজাতা সিংকে মনে রাখবেন, এটা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ভারত কীভাবে ন্যাক্কারজনকভাবে এখানে হাসিনাকে ক্ষমতায় রাখলো, 2018 নাকি রর মাধ্যমে সমস্ত মেকানিজম করেছে কীভাবে নির্বাচন করতে হয়। এখন শুনছি অমিত শাহ, অমিত শাহর পরিকল্পনা অনুযায়ী নাকি হাসিনার এই নির্বাচন হচ্ছে, এবং ভারতের পত্রপত্রিকা এটা ছাপা হয়েছে। তো এই যদি অবস্থা হয়, হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ নয়, এবং এই মিথ্যাবাদী প্রতারক হাসিনা একটি নির্বাচনকে কীভাবে ভণ্ডুল করে, মানুষের গণতন্ত্রটা করে, ভোটাধিকারকে নস্যাৎ করে, সংবিধানকে ধ্বংস করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের প্রতি বেঈমানি করে, সেই ধরনের নেত্রী এবং তার দল, আপনারা অনেকেই বলেছেন যে সেই আওয়ামী লীগটাকেও তছনছ করে দিচ্ছে। আরে জনগণের কাছে ধরা খেয়ে গেছ, দয়া করে আমাদেরকে মুক্তি দাও। ধন্যবাদ।